আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন অশেষ রহস্যহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন অনেক দিন পর আপনাদের সাথে চলে আসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর সবাই হয়তো টাইটেল দেখি বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলবো তো মূলত আজকে যে বিষয়টার ওপর কথা বলতে বা আপনাদেরকে অবগতির জন্য আসলে আজকে যে ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম আমি তো ভিডিওটা ইউটিউব কর্তৃপক্ষ রিমুভ করে দিয়েছে কারণ হচ্ছে সেই ভিডিওটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আন্ডারে ছিল না যার কারণে ইউটিউব সেটাকে রিমুভ করে দিয়েছে আর ভিডিওটা ছিল একটা সতর্কমূলক একটি ভিডিও সো অনেকে হয়তো ভিডিওটা দেখছেন প্রায় এক দেড়শো মানুষের মতো তারপর ইউটিউব সেটাকে ডিলিট করে দিয়েছে সো এজন্য জন্য আজকে আমার এখানে আসতে হইল লাইভে তো মূলত যেই কথাগুলো বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন তো আপনারা যারা সৌদি আরবে আছেন কাজ করতেছেন বাইরে বাহিরে হোক বা যেখানেই হোক আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন রাস্তা দিয়ে বর্তমানে সৌদি আরবের বেশ কিছু সৌদিরা রয়েছে এবং যে সৌদিগুলো হচ্ছে কালা সৌদি আমরা যেটাকে আসাদ বলি কিছু কালা গোষ্ঠীর সৌদি রয়েছে যারা আপনার অভাবের তারণায় আজনবীদের ওপর জুলুম করতেছে এবং এছাড়া আপনার পাকিস্তানি রয়েছে তারপর অন্য দেশের মানুষও রয়েছে যারা আজনবীদেরকে হস্ত করতেছে তাদেরকে প্রবলেম করতেছে তো আপনারা যখন চলাফেরা করবেন রাস্তা দিয়ে অবশ্যই সে সকল রাস্তাগুলো দিয়ে চলাফেরা করবেন যেখানে সব সময় মানুষ চলাচল করে যাতায়াত করে মানুষ যে সকল অলিগুলি রয়েছে যেখান দিয়ে মানুষ চলাফেরা খুব কম করে সে সকল রাস্তা দিয়ে চলাফেরা করবেন না গতকাল এক বাঙালি বাই যাকে আপনার দৌড়ে তাকে এখান দিয়ে আপনার অনেক রক্তাক্ত করে ফেলছে হাতে পায়ে রক্তাক্ত করে তার কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো এই জন্যই বলতেছি আপনারা যারা কাজ করতেছেন বাইরে আপনারা অবশ্যই রাস্তাগুলো দিয়ে ভালো মতো চলাফেরা করবেন একটু দেখবেন যে সকল রাস্তাগুলো একটু নীরব থাকে সেই সকল রাস্তা দিয়ে কিন্তু আপনার ক্রাইম হয় আপনার টাকা পয়সা আপনার আকামা এমনকি আপনার জানের ওপরও কিন্তু বিপদ আসবে সো আপনারা অবশ্যই সে সকল রাস্তা দিয়ে চলাফেরা করবেন না যে সকল রাস্তাগুলোতে একেবারে নীরব থাকে মানুষ খুব কম চলাচল করে মানে মানুষ চলাচল করে না আর যতটা সম্ভব আপনারা দশটা এগারোটার পর রাস্তা দিয়ে অযথা ঘোরাঘুরি করবেন না অনেকে আসে আপনার দশটা এগারোটার পর দিয়ে রাস্তা দিয়ে এমনিতেই আড্ডা দেওয়ার জন্য ঘোরাঘুরি করে সৌদি আরবে তো এই কাজটা করবেন না কারণ অনেক আজে বাজে মানুষ রয়েছে যারা আপনার ছুরি দিয়ে তারপর পিস্তল দিয়ে ঠেক দিয়ে আপনার কাছ থেকে আপনার মানিব্যাগ টাকা পয়সা সব সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে আর আপনি যদি রাজি না থাকেন তাহলে আপনাকে মারধর করবে এবং জোর জবরদস্তি করে আপনার কাছ থেকে নিয়ে সব কিছু তো সেটা আমার লাইফে কিন্তু গড়ছে যার জন্য আজকে আপনাদেরকে বলছি আমি যখন সৌদি আরবে ছিলাম তখন এক নীরব একটি রাস্তা ছিল সেখান দিয়ে যাচ্ছিলাম আমি এবং আমার একটি ফ্রেন্ড দেন হচ্ছে কিছু কালো সৌদি রয়েছে যারা আপনার গাড়ি দিয়ে এসে আমাদের পিছন দিকে আপনার যে কি বলে পাথরের মতো এগুলো দিয়ে আমাদের পিছনে পাঁচ সাতটা মানে আপনার ডিল ছুঁড়ে মারছে মাথাও ফেটে গিয়েছিল এবং পিছনে অনেক আঘাতও লাগছিল তারপর তাদেরকে আর ধরতে পারি নাই কারণ তাদেরকে দলও লাভ হবে না কারণ পুলিশ তো সেখানে ছিল না যদি পুলিশ থাকতো তাহলে তাদেরকে দরতে পারলে লাভ হইতো আর তাদেরকে দরার ক্যাপাসিটিও ছিল না কারণ তারা তো ভাই গাড়ি নিয়ে আসে আমরা আসনবি তো আমাদের তো ওই দেশে কোনো নিজস্ব কোনো গাড়ি নেই তো তাদেরকে আমরা কিভাবে ধরবো তো বিষয়টা এরকমই অনেক সময় দেখা যায় আজনবিদেরকে কে আটকায় রাস্তার ভিতরে তাদের কাছ থেকে তাদের সব কিছু ছিনিয়ে নেয় আমার কাছ থেকেও প্রায় দুই থেকে তিন হাজার রিয়ালের মতো ছিনিয়ে নিয়ে গিয়েছে তো যাই হোক আশা করব আপনারা এই সকল রাস্তাগুলো পরিহার করবেন যে সকল রাস্তাগুলো নীরব থাকে আর একটা বিষয় অবগতি করব সেটা হচ্ছে ইমুতে ইমুতে কিন্তু একটি প্রতারণা চলতেছে অনেকের ইমু কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতেছে অনেক হ্যাকার স্পামার রয়েছে যারা আপনার অ্যাকাউন্টগুলোকে হ্যাক করবে এবং আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছ থেকে টাকা ডিমান্ড করবে যে আমাকে আজকে বিশ হাজার টাকা দিয়ে দাও আমি রাত্রি টাকা আমাকে দিয়ে দিচ্ছি ব্যাক ইতিমধ্যে আমার কাছেও কয়েকটা মেসেজ আসছে এমতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি না যাই হোক আমাকে কমপক্ষে চার পাঁচজন মেসেজ করছে এবং বলতেছে আমাকে আমাকে যদি বিশ টাকা দিয়ে দাও ইমার্জেন্সি খুবই দরকার আমি রাত্রি টাকাটা তোমাকে দিয়ে দিচ্ছি অথচ তাকে আমি চিনিই না তাকে চিনিই না সে আমার থেকে টাকা চাইছে পার্বতীতে আর আরেক ভাই ইমতেই মেসেজ করে দিছে যে ভাই আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে সো এই অ্যাকাউন্ট থেকে কেউ যদি টাকা চায় তাহলে কিন্তু আপনারা কিউ টাকা দিবেন না সে আবার এটা সবার কাছে শেয়ার করে দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ হয়তো ওনার ওই শেয়ারের কারণে অনেক প্রবাসী ভাই হয়তো বাঁচতে পারছে হয়তোও ওনার ঘনিষ্ঠ কোনো পরিচিত লোক থাকলে হয়তো টাকাটা দিত ধরেন আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা আপনি আত্মীয় স্বজন যদি আপনাকে মেসেজে টাকার কথা বলে খুব ইমার্জেন্সি দরকার খুব বিপদে আছে তাহলে তো আপনি তাকে টাকাটা দিয়ে দিতে পারেন আর সবাই না ভাই কিছু আপনার লোক আছে তো এই জিনিসগুলো বিবেচনা করে না মেসেজ পাইছে টাকাটা পাঠিয়ে দিতেছে তো আপনারা যারা বিকাশের বিজনেস করতেছেন বা অন্য 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 বিজনেস করতেছেন সো কারো মেসেজ পেয়েই কারো টাকা পাঠাবেন না আগে তার সাথে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন তারপর তাকে টাকা দেবেন তাছাড়া কিন্তু আপনি টাকাটা দৌড়া খাবেন আপনার ঘনিষ্ঠ পরিচিত লোক খুবই পরিচিত লোক সে আপনাকে এই মুহূর্তে মেসেজ দিলো পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তারপর আপনি তার সাথে কথা বলে কনফার্ম হয়ে নেবেন কারণ হতে পারে তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বাট সে হ্যাকার আপনার কাছে টাকা চাইছে কিন্তু আপনি যদি কনফার্ম না হয় টাকাটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা মারি অনেকে আমাকে অনেক রকমের কোয়েশ্চেন করেছিলেন সো আমি আপনাদের অ্যান্সারগুলো দেই নাই অনেকের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি যতটুকু পারছি আমি আমার সম্ভবত আর হচ্ছে আপনারা নতুন করে এখন আবার এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন আপনাদের কোন বিষয়ের ওপর জানার দরকার এবং কে কী জিনিসগুলো জানতে চাচ্ছেন কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো আমি ধীরে সুস্থে দিয়ে দেব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে অন করে দিবেন সবার আগে সব ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা হবে না কোনো নেক্সট টিউটোরিয়ালে ভালো থাকেন সুস্থ থাকেন টিল দেন গুড বাই